নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, মা টিভির সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। লাইভে রয়েছি আমরা, একই সঙ্গে দু জায়গায় দেখতে পাচ্ছেন, দুটো চ্যানেলের মাধ্যমে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন। লক্ষ মানুষের চোখ এখন শুধু মা টিভির পর্দায়, কারণ সারাদিন আপনারা এই অপেক্ষায় প্রহর গুনে যান কখন রেনাউন্ড ডক্টর সেনকে পাবেন। রয়েছেন আমার সঙ্গে স্যার, অনেক অনেক স্বাগত জানাবো রেনাউন্ড ডক্টর আয়ুর্বেদিক ডক্টর সেন। নমস্কার। নমস্কার, অনেকদিন পরেই মনে হচ্ছে আমরা, কারণ বেশ কদিন আপনারাও জানেন অ্যানাউন্সমেন্ট দিয়েই তো আমাদের যেতে হতো, যে একটি করে সোমবার, একটি করে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় জেলায় আপনাদের জন্য পৌঁছাতে হয় অনেক দূর। তবে একটা জিনিস জানতে পারলাম, এত দূর থেকে মানুষ কষ্ট করে বারাসাত অবধি আসতেন, তো আজকে গিয়ে আমি নিজে বুঝতে পারছি যে বাই কার যেতেই যদি এত সমস্যা নিয়ে যেতে হয়, তাহলে আপনারা বাসে, ট্রামে, ট্রেনে ইত্যাদি অনেক কাট সার্ভিস হয়ে হয়ে আসতে হতো অনেক কষ্ট করে। তো সেই কষ্ট লাঘব করানোর জন্যই কিন্তু আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস, যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের কাছে পৌঁছাতে পারছি। তবে শুধু যে সেখানে রোগী দেখতে যাই তার জন্য নয়, আরেকটা আমাদের পার্ট আছে। আপনারা জানেন প্রচুর মানুষ আমাদের ফোন করতেন, আমরা প্রচুর মানুষকে, ছেলে মেয়ে, বাড়ির মহিলা, অনেক উইডো উমেন্সদেরও, যারা বিধবা মানুষ, তাদের কাজের কোনো সঙ্গতি নেই, তাদেরকে অনেক কাজ দিয়েছি। তবে তাদের সেই রকম মানুষগুলোকে বলছি না, সুটবুট টাই পরা মানুষগুলোর জন্য অনেক জায়গায় চাকরি এসি ঘরে অপেক্ষা করছে, কিন্তু যাদের কিছু করার নেই, অনেক হাই কোয়ালিফিকেশান নেই, কিন্তু তাদেরও তো রোজগার করে খেতে হবে। সুতরাং চুরি চামারি করে নয়, সৎপথে এবং মানুষের সেবা করে, যদি ইচ্ছে হয় যে হ্যাঁ এইরকম যদি একটা কাজ হয় যে মানুষের সেবা করে, তাকে সেবা শুশ্রূষা দিয়ে, ওষুধ পাঠিয়ে, তাকে ওষুধ বুঝিয়ে দিয়ে, সেও যদি সৎপথে রোজগার করে খেতে ইচ্ছে হয়, তাহলে আমাদের সঙ্গে হাত মেলাতে পারেন। আমরাও তো সেটাই করছি, আর তো কিছু কাজ নেই আমাদের। তাই অন্যান্য জেলা থেকে আপনাদের এখানে একবার শুধু ইন্টারভিউতেই আসতে হবে, তারপরে আর দরকার নেই, বাকি সেই জেলাতেই আপনারা সেখানে থেকে, যেমন পুরুলিয়া হয়ে গেছে, এখন হলদিয়া হয়ে গেছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এত জায়গা আছে। বর্ধমানে যারা করতে যাচ্ছেন তারা আমাদের এখানে সেন্টার থেকেও করতে পারেন, অথবা দুর্গাপুর আছে, এদিকে বসিরহাট আছে, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, তো এতগুলো জায়গা যখন আছে আপনাদের, আপনারা সেই জায়গার যে মানুষগুলো, যারা ভাবছেন যে হ্যাঁ ডাক্তারবাবুর মতো এরকম যদি একটা কাজ হতো, ইউনিটের সঙ্গে মানুষের সেবা করে রোজগার করে বাকি জীবনটা সৎভাবে কাটানো যায়, তাহলে তারা যোগাযোগ করতে পারেন। না, এখানে হঠাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখাবার মতো জায়গা নয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমাকে অবধি দিনে 16-18 ঘন্টা পরিশ্রম করি, 7 দিনে 7 দিন কোনো ছুটি নেই, তাহলে আপনারা কেন পারবেন না? এবং আমার একটা জ্বালা আছে, কারণ জানেন তো যে পিছনে জ্বালা না থাকলে রকেটও মহাকাশে পৌঁছাতো না, গল্পটা বলেছি আপনারা জানেন নিশ্চয়ই, আবার কোনো দিন জিন্দেগি অনুষ্ঠানে আসবো, শোনাবো আপনাদের যে রকেটের পিছনে আগুন জ্বলে কেন। ঠিক, তো সেই রকম আগুনটা আমাদের পিছনেও জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার যে অনাথ বাচ্চাগুলি আছে, আমি না খাটলে তাদের দুবেলা জুটবে না। তো সুতরাং সেই দায়িত্ব, যতদিন এই শরীরে প্রাণ আছে এবং শ্বাস আছে, আমাকে করে যেতে হবেই। তবে হ্যাঁ, এখন আমাকে একা করতে হয় না, এই একটা ব্যাপার। আজকে আপনাদের মতো অনেক মানুষকে কাছে পেয়েছি আমরা, কেউ এক গোছা পেন দিয়ে, আগের দিনেই আমি বোধহয় পূর্ব মেদিনীপুর গেলাম, সেখানে গিয়ে কোনো এক দিদিভাই এসে এক গুচ্ছ পেন দিয়ে গেলেন, ওটাই তার কাছে সামর্থ্য, আমার কাছে অনেক বড় ব্যাপার। সে আমার বাচ্চাদের কথা যে মনে রেখে চেম্বারে রোগী দেখাতে এসেও যে অতগুলো পেন দিয়ে যাবে বাচ্চাদের জন্য, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কেউ চাল দিয়ে যায়, কেউ ডাল দিয়ে যায়, যদি বাচ্চাদের জন্য ভিক্ষেও করতে হয় সেটা করতে হবে আমাকে, কেন দায়িত্ব যখন নিয়েছি, ঠিক না? তাহলে অতগুলো বাচ্চা, আপনাদের 2-4টে বাচ্চা হলেই তো আপনারা হিমশিম খেয়ে যান, দিন রাত চিৎকার চেঁচামেচি অশান্তি করে ফেলছেন না আপনারা? আমাকে কিন্তু 76খানা একদম পুরো পিওর অনাথ, ওরা কেউ নেই, ওদের কেউ নেই দুনিয়ায়। তো সুতরাং তাদের এবং 8 জন বৃদ্ধ বৃদ্ধা আছে যাদের বৃদ্ধাশ্রমে রেখেছি, তো সুতরাং তারা কিন্তু আপনাদের মতো বেশ কিছু মানুষের মুখের দিকে তাকিয়ে আছে, তারা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, আমি কেউ নই আশ্রমের, কিন্তু তবুও তারা ভাবে যে হ্যাঁ এই মানুষটা যদি মাসে একদিনও না পৌঁছায়, তারা কিন্তু টেনশানে পড়ে যায়। তো সেই জন্য আজকে আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে আছে বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে, নাহলে কিন্তু হতো না, কারণ আমি এত টাকা রোজগার করি না যে অতগুলো বাচ্চাকে লালন পালন করব। কেউ না কেউ, হ্যাঁ টাকা পয়সা কিন্তু কারোর থেকে নেই না, কোনোভাবেই না, আপনারা 1000 দিতে এলেও আমি টাকা পয়সা নেব না। আপনারা জিনিসপত্র দিয়ে যান, খাবার দাবার দিয়ে যান, বই খাতা দিয়ে যান, অনেক কিছু, জামা কাপড় দিয়ে যান, অনেক কিছু আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য খেলনা দিয়ে যান, দিয়ে যায়, অনেকেই দিয়ে যায়। তো সুতরাং এত মানুষ আজকে এগিয়ে এসেছে, একটা সময় যখন শুরু করেছিলাম একা সিঙ্গেল, সে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও কারোর কাছে কিন্তু টাকা পয়সা হাত পেতে চায়নি, কারণ
টাকা পয়সা আসতে আসতে আমার চরিত্রটাও একদিন খারাপ হতে পারে, আমারও মাথাটা টার্ন হতে পারে যে না এই টাকা পয়সা আমার, আমার বলে কিচ্ছু নেই। একদিন একটা গরিব মানুষকে বাড়িতে এনে পেট ভরে একদিন খাওয়াবেন, সেদিনে যা শান্তি পাবেন, আপনাকে যেদিন সোনার গয়নাটা প্রথম এনে নেকলেসটা এনে দিয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি আনন্দ পাবেন। সুতরাং ওগুলো তো সঙ্গে নিয়ে যাব না, নিয়ে যাব কি ওই বাচ্চাগুলোর আশীর্বাদ, প্রতিদিন দোয়া থাকে আমার উপরে, তারা ছোট্ট ছোট্ট নারায়ণের মতোই তারা, তো তাদের এই দোয়া সঙ্গে আছে বলেই কিন্তু কোনো জায়গায় থামাতে পারেনি আমাকে, আমি থামিনি, থামবো না। কেন, ওদের জন্য আমাকে করে যেতে, তার জন্য যা স্টেপ নিতে হবে, তবে হ্যাঁ সৎপথেই সবটা করছি, আগামী দিনেও যেন সেটাই করে যেতে পারি। যে কথায় আমরা ছিলাম, বাক্যবন্দি জীবন খেলায় আমাদের অসুস্থতাও কিন্তু হার মানতে স্বীকার করে নেয়, কিন্তু যেখানে হার মেনে নেওয়া মানে সেখানে শেষ, আর যেখানে শেষ বলে কিছু নেই সেখানেই কিন্তু আপনারা রয়েছেন। তাই টেলিফোন লাইনে ফোন করে নিন চট করে, আজকে আমরা লাইভে আছি, আশা করবো এরকম কেউ একজন ফোন করবেন যারা কাজ করতে এরকম ইচ্ছুক। মনে তো অনেক রকম ইচ্ছে হয়, যদি আমার অনেক টাকা থাকতো আমি একটা অনাথ আশ্রম করতাম, একটা বৃদ্ধাশ্রম করতাম, এরকম স্বপ্ন আছিল না অনেকের? সেই মানুষগুলো কোথায়? ইচ্ছা থাকলে কোনো টাকা পয়সা লাগে না, একদম বাস্তব কথা এটা, সব থেকে বড় ধ্রুব সত্য। ঠিক, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, তার জন্য অনেক বড় রাইটারের বইয়ের দরকার নেই, পড়ার অদম্য ইচ্ছা দরকার হয় আর মাথায় রাখতে হয়। ঠিক তেমনই এই ক্ষেত্রেও আমার ইচ্ছাটা ছোট থেকে ছিল, নিজেও তো হস্টেলে মানুষ হয়েছি, একা একাভাবে বড় হওয়া, তো সুতরাং সেই জায়গাতে আজকে মনে সেই সুপ্ত ইচ্ছাটা ছিল যে কোনো যদি কোনো দিন একটা জায়গা তৈরি করতে পারি তো কয়েকজনকে নিয়ে এরকম একটা আশ্রম করব। তো আজকে আমি একা নই, অনেক মানুষ এগিয়ে আসছে, ভালো ইচ্ছা থাকলে দেখবেন অনেক মানুষ এগিয়ে আসবেই। আপনারা কিছু না দিতে পারুন, অন্তত একটা অনুরোধ আপনাদের, একটা দিন অন্তত আমার হসপিটালে নিয়ে আসুন, আমার বাচ্চাদের আশ্রমে একদিন বেরিয়ে যান, মন ভরে যাবে, আপনার বাড়ি যেতে ইচ্ছা করবে না, এমন মনোরম পরিবেশ তারা তৈরি করে রেখেছে। ওই ছোটো ছোটো বাচ্চাগুলি, তারা ফুল গাছ লাগায়, তারা সবজির চাষের গাছ লাগায়, নিজেদের রান্নাবাড়ার যেসব সবজি তারা নিজেরা চাষ করে নেয় তাদের শেখাচ্ছি, গোবর গ্যাস থেকে কীভাবে কারেন্ট তৈরি করতে হয় তাদের শেখাচ্ছি। কেন, কেউ কেউ তো তাদের মধ্যে ইঞ্জিনিয়ার হবে, আবার কেউ কেউ তাদের মধ্যে ডাক্তারও হবে, সবাই তো এলিথেলি মোহাম্মদ আলী হবে না, তো তাদের সেইভাবেই চেষ্টা করছি। তাদের কম্পিউটার শেখানো হয়, তাদের নাচ গান ক্যারাটে এভরিথিং সব শিখছে তারা। এবার যার ব্রেন যেদিকে যেতে চাইবে সেই দিকে আমরা পাঠাচ্ছি। অনাথ বলে তাদের কোনো দিন বুঝতে দিইনি যে তার মাথার ওপর কেউ নেই, তাদের যা মনের ইচ্ছা হয়, হ্যাঁ সেইটা পারি না, আপনার বাচ্চাদের যেমন আজকে বাবা আইসক্রিম খাবো আপনি হুট করে কিনে নিতে, ওইটা আমি পারি না। কেন, আমি তো রোজ যেতে পারি না, প্রতিদিন প্রতিদিন হসপিটাল থাকে, আপনাদের কাছে এসে দেখা করার থাকে, এত কথা বলার থাকে। তো আজকে লাইভ শো আপনারা চলে আসুন 8272940706 অথবা 0337969-2325। চলে আসুন আপনার সমস্যা নিয়ে, আপনার ব্যথা যন্ত্রণা নিয়ে। এমন অনেক অসুখ আছে যেখান থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, কোথায় যাবেন আপনি? সেখানেই ডক্টর সেন রয়েছেন। না, আমি আগেও বলেছি আমি অত বড় সড় ডাক্তার নই, আমার মতো এরকম টিভির পর্দায় অনেক ডাক্তার আছে, কিন্তু শেষ বলে কিছু নেই। সুতরাং ওই চেষ্টাটুকু চেষ্টা করি, মানে মারা যাবার আগের মুহূর্ত অবধি আপ্রাণ চেষ্টা করি। দেখুন, জন্ম মৃত্যু বিবাহ এই তিনটে তো মানুষের হাতে নেই, কার কখন হবে কেউ জানি না, তাই না? এটা তো মানতেই হবে সবাইকে যতদিন আমাদের শরীরে শ্বাস চলছে। তা সেই ক্ষেত্রে রিস্ক নিই, প্রচুর রিস্ক নিয়েছি ছোট থেকে, ট্রিটমেন্টের দুনিয়ায় এসেও রিস্ক নিই, না নিলে হবে কোথায়? আজকে দেখুন, এই রিস্ক নিতে নিতে আমার মতো একটা সামান্য ডাক্তার আজকে একটা ক্যান্সার কেয়ার হসপিটাল আয়ুষের ওপর, অনলি আয়ুর্বেদ অ্যান্ড ইউনানিতে, যেটা পশ্চিমবাংলায় কেউ এখনও সাহস করে তৈরি করে উঠতে পারেনি, আমি কিন্তু শুরু করতে চলেছি। মোটামুটি কাজ কমপ্লিট, হয়তো ডিসেম্বর থেকে ওটা শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, তো আপনারা দেখতেও পাবেন, দেখতেও আসবেন, কোনো অসুবিধা নেই। তো আয়ুষের ওপর আজকে ক্যান্সারের ট্রিটমেন্ট কোথায়? ভারতবর্ষে খুব কম জায়গা আছে সারা ভারতবর্ষে যারা রিস্ক নিতে পারে, মনে সেই উদ্যম সাহসটা আছে যে হ্যাঁ আজকে অ্যালোপ্যাথিতে গেলে একটা ক্যান্সার পেশেন্ট, সেখানে কি কোনো অ্যাসুরেন্স দেয়? অ্যালোপ্যাথিতে যারা ট্রিটমেন্ট করাচ্ছেন কোনো অ্যাসুরেন্স যে হ্যাঁ আপনার রোগী সুস্থ হয়ে বাড়ি যাবে, কিওর হয়ে যাবে? কেউ দিয়েছে? দেয়নি তো, তাহলে আমরাও তো দিচ্ছি না। এবার একটা কেমো নেওয়ার ক্ষমতা অনেকের থাকে না, সেক্ষেত্রে বেডে হার্ট ফেল হয়ে যায়, মৃত্যু, ব্রেডে হার্ট ফেল হয়ে গেছে। ইমিউনিটি বডিতে যদি না থাকে ইমিউনিটি পাওয়ার, তার শরীরে কেমোথেরাপি করা হলেই কিন্তু সে হার্ট ফেল হতে পারে।
ঠিক রেডিয়েশন দিলেই কিন্তু হার্ট ফেল হতে পারে, নিতে পারেন অনেকের বডি। আমাদের ওষুধের ক্ষেত্রে কিন্তু তার হার্ট পেশেন্টের হার্ট ফেল হওয়ার কোনো চান্সেস থাকে না, আমরা সেটা হতে দিই না, প্রাণ চেষ্টা করি। শুধু বিধিনিষেধ নিয়ম রেস্ট্রিকশান অফ ফুড এইটাকে মেনটেন করা দরকার আছে। ইটস টু মাচ নিডেড ফর অল ক্যান্সার পেশেন্টস। রেস্ট্রিকশান হোয়াট ইউ উইল ডু ইনটেক, হোয়াট টাইপ অফ ফুড, কোনটা নেবেন, আপনার কোন ক্যান্সার হয়েছে, আপনার কোন কোন খাবারটা চলবে কোনটা চলবে না, এই ধরনের ব্যাপারগুলো যদি মেনটেন করা হয় এবং তার সঙ্গে যে ওষুধগুলো ঠিক ঠিক দরকার, এক্সট্রা কোনো ওষুধ না। আপনি ভেবে দেখুন না, আজকে তো ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট করাচ্ছেন, আপনার ক্যান্সারের জন্য এত বড় প্রেসক্রিপশান দিয়েছে, একবার ডক্টরকে জিজ্ঞেস করে দেখুন তো ওই প্রেসক্রিপশানের মধ্যে কোনো ক্যান্সারের মেডিসিন ছিল কি না, নেই, কিছু পেন কিলার দেওয়া আছে, তাহলে কি ক্যান্সারের কোনো উপশম হলো না? এই যে রিগ্রোথ হচ্ছে অ্যান্ড মারাত্মকভাবে গ্রোথ হয় এই ক্যান্সার সেলগুলো, কার্সিনোমা সেলস, তাহলে এই সেলসগুলো যে মারাত্মকভাবে ডিভাইডেশন বেড়ে যায় শরীরে, দ্রুত বাড়তে থাকে, সেটাকে স্টপ করার প্রসেস যেদিন আবিষ্কার হবে সেদিন ক্যান্সার পেশেন্ট কিওর হয়ে যাবে। আর আরেকটা, শুরু থেকে চিন্তাভাবনা করুন, ক্যান্সার সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ধরা পড়ে না, এই ভ্রান্ত ধারণাগুলো পুরো মাথা থেকে বের করে দিন। স্যার কোন স্টেজ, যদি জানতে পারা যায় ফার্স্ট স্টেজ, মানে হয়তো আলসার পজিশনে আছে, ক্যান্সার হয়নি, আপনি সেখান থেকেই একদম ডিসিশন নিয়ে নিন, আমি কোন দিকে ট্রিটমেন্ট করাবো, অপারেশন, কেমো, রেডিও, না মেডিকেশান, অনলি মেডিসিনে থাকবেন। আপনাদের তো এর আগের দিনেও বলে দিয়েছি, আমি তো আমার বেশ কিছু প্রেজেন্টেশন আপনাদের জানাই যে ফোর টাইপ অ্যালোপ্যাথি সেকশনের ট্রিটমেন্ট আছে, রেডিয়েশন অ্যান্ড কেমোথেরাপি, অপারেশন অর হরমোন থেরাপি। হরমোন থেরাপিটা আমাদের সেকশনেও আছে, আর বাকিটা আমাদের মেডিকেশান, ন্যাচুরোপ্যাথি, যোগা, আর তাকে টেনশনলেস রিল্যাক্সেশন প্রসেস রাখি। একটা ক্যান্সার পেশেন্টকে তার মাথা থেকে যদি রিল্যাক্স করে দেওয়া যায়, যেটা একমাত্র আমাদের মেডিটেশনের পক্ষে সম্ভব, তার মাধ্যমে কিন্তু সেই পেশেন্ট 50-70% ভালো থাকবে উইদাউট মেডিসিনেই। একবার খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার বাড়ির ক্যান্সার পেশেন্টটা ট্রিটমেন্ট করেই কিন্তু মারা গেল, একবার কি ভেবে দেখেছেন? যে ট্রিটমেন্টটা আপনি করলেন ওটা যদি না করতেন, আপনার কি মাঝে মাঝে মনে হচ্ছে না যে আরও হয়তো একটা বছর, নাহলে ছটা মাস হলেও বেশি মাস তো এই ঘাঁটাঘাঁটি করে গিয়ে একদম খিচুড়ি বানিয়ে দিলেন পুরো। আপনি জিজ্ঞাসা করতে গেছেন, স্যার কোন স্টেজ, কী প্রসেস করা যেতে পারে, আপনাকে কোনো জবাব দেওয়া হয়নি, দেখাই করতে দেওয়া হয় না পেশেন্টের সঙ্গে, তার ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করা হয় না। সো এটা প্রসেস নয়, যে জন্যই বাধ্য হয়ে আমি বলেছিলাম, যারা আমার পুরনো পেশেন্ট, যারা আমার পুরনো দর্শক, তারা জানেন যে একটা দিন মাথায় যখন রেগেছি করবোই অনলি ক্যান্সার কেয়ার। হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো হ্যাঁ নমস্কার দাদা ভাই, বলুন। হ্যাঁ বলছিলাম যে আমি ইলেকট্রিকের কাজ করি। আচ্ছা হ্যাঁ, আমি ওই বর্ষার মধ্যে আমি কাজে গেছিলাম, সেখানে ইলেকট্রিক শক লেগে যায়, আপনাকে বলে দিই যে এখন এজ কত আপনার? 22। হাতটা ঝিনঝিন করছে এখনো? এর জন্য দুটো মেডিসিনের নাম বলে দিই, কিন্তু একটু থেরাপির দরকার আছে, সেটা ইলেকট্রোথেরাপিও করাতে পারেন, কেন যে হাতে ঝটকা লেগে যায় ইলেকট্রিক শক, সেটার মধ্যে আপনারা জানেন যে হাতের মধ্যে আপনাকে সেই সময় মালিশ করা হয়েছিল, সর্ষের তেল গরম করে মালিশ করা হয়েছিল, কেন আপনার হাতের ব্লাড সার্কুলেশনটা চালু করার জন্য, তো সেই ব্লাড সার্কুলেশনটা এখনও অবধি কারেক্ট হয়নি, তাই এখনও ওটা ঝিনঝিন করছে, তো এটার জন্য একটু ইলেকট্রোথেরাপি, মানে ভাইব্রেশন, ভাইব্রেটর মেশিন দিয়ে একটু থেরাপি দিয়ে দেওয়া হয়। বাড়িতে যদি কোনো ভাইব্রেটর মেশিন থাকে, আপনি প্রসেসটা খালি দেখে নেবেন যে কী প্রসেসে দেওয়া হয়, নিজের ইচ্ছা মতো খালি মেশিন নিয়ে হাত বোলালে হবে না, কেমন ওটা প্রসেস আছে, ওইটা একবার দেখে নিলেই কিন্তু আপনি দেখবেন রিলিজ হয়ে গেছেন 50% উইদাউট মেডিসিনে, এবং ওর সঙ্গে যদি আপনি মেডিসিন চালু করেন, আমি একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, দিনে একটা করে খাবেন, যোগেন্দ্র রস, যোগেন্দ্র রস মনে থাকবে, ইয়েস, ওটা বাংলায় লিখে রাখুন, যে কোনো আয়ুর্বেদ দোকানে পাবেন, ওটা কিন্তু দিনে একবার করে খাবার নিয়ম, এবং রাত্রির 8টা থেকে 10টার মধ্যে, কেমন?
আপনি রেজাল্ট পেয়ে যাবেন, 100% পেয়ে যাবেন। ওকে, না না কোনো প্রবলেম নেই, এগুলো হয়। কিন্তু ওই যে বললাম ব্লাড সার্কুলেশনটা আবার ঠিক করিয়ে নেবেন, কেমন তাহলেই হবে, আবার নর্মাল হয়ে যাবে সব। ওকে, অনেক ধন্যবাদ। এভাবেই আপনারাও ফোন করুন যেহেতু আমরা লাইভে রয়েছি। আমি হ্যাঁ লাইভে আছি, চলে আসতে পারেন। সমস্যা নিয়ে স্যার বসে থাকেন, শুধুমাত্র কখন স্যারকে পাবেন, কখন স্যারের কাছে জানবো হোম রেমিডিস কি আছে। স্যার এটার পিছনে অনেক বেশি ফোকাসড মানুষ, কিন্তু হোম রেমিডিস প্রত্যেকটা অসুখের কি সত্যি হোম রেমিডিস হয়? হ্যাঁ হয়, প্রতিটা অসুখের জন্যই হয়। এবার আমি কিছু কিছু ক্ষেত্রে বলতে চাই না কেন, কিছু পেশেন্ট শখের আমি বলি মাঝে মধ্যে শুনেছ, তো এই শখের পেশেন্টদের রেমেডি কেন, ওষুধ বলেও তো লাভ নেই না, তারা জীবনে ডাক্তারের কাছে যায় না। আচ্ছা, কোনো শরীরের অসুবিধা হলে বাড়ির লোককেও জানায় না যে আমার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে। তো এইরকম ধরনের যদি পেশেন্ট হয় তাদের রেমেডি বলে লাভ কী বলুন তো? তারা করবে না, কোনোটাই করে না। বাট যাদের দরকার আছে না, যেমন একটা ফোন শুনলেন আপনারা, এই বাচ্চাটি 22 বছর, মানে বাচ্চাই খুব, তো ওর দরকার আছে, ওর বাকি জীবনটা পুরো বাকি আছে সামনে, এখনও তার জীবনের কিছু দেখা হয়নি, কিন্তু একটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, তাকে তো ওইভাবে রেখে দিতে পারি না। তা সে যে প্রান্তেই থাকুক, আমি তার বাড়ি জিজ্ঞেস করিনি, কিন্তু কোনো একদিন যদি পৌঁছাতে পারে আমি ওকে 100% কিওর করবো। কেন, ও ব্যাপারটা নিয়ে খুব এখনও আতঙ্কে আছে, আমি কি আবার স্বাভাবিক হতে পারবো? তো সেই জায়গায় আমি ওষুধও বলে দিলাম, যদিও কিনে খেতে পারে আবার স্বাভাবিক জায়গায় যাবে। হ্যাঁ নমস্কার, সঙ্গে কেউ রয়েছেন, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি রাজশাহী থেকে রাজি বলছি। হ্যাঁ বলুন। আসলে আমি আমার দাদার ব্যাপারে জানবো বলে ডাক্তারবাবুকে ফোন করা। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার দাদা হচ্ছে বয়স 25 বছর, ও হচ্ছে 1 বছর আগে, আগের বছর নভেম্বর মাসে ওর ফিস্টুলা সংক্রান্ত প্রবলেমের জন্য একবার ওটি করিয়েছে। ওটি হওয়ার কিছুদিনের মধ্যে, 3-4 মাসের মধ্যে আবার প্রবলেম দেখা যায় কি, ওই সময় না ফিস্টুলা না, ওটা কি অর্শ বলে, মলদারের পাশ থেকে মাংসের থলি মতন বেরিয়েছিল, ওটা অপারেশন করিয়েছে। করোনার 5-6 মাস পরে আবার না ওই জায়গার পাশে পাশে না ফোড়া হতে থাকলো, ফোড়া হওয়ার সাথে সাথে ডাক্তার নর্মালি বললো যে ফোড়া কোনো অসুবিধা নেই। তারপর লাস্টে ডাক্তার বললো আমি আর এই কেসটা হ্যান্ডেল করতে পারবো না, আপনারা পিজির ডাক্তারকে দেখাতে। আমরা ওখানেও গেলাম, ওখানে গিয়ে এবার পিজিতে তো ফ্রি কস্ট সবকিছু হয়, এবার ওখানে দেরি হবে বলে আমরা অন্য জায়গায় কলকাতার কোনো একটা বড় নার্সিং হোমেতে ওকে দেখানো হলো। ওইখানে অর্শে ওই ফিস্টুলার অপারেশন হলো, বললো 6টা জায়গায় পকেট রয়ে গেছে, কি বলবো, সোর্স মতন হয়ে গেছে, খুব বড় একটা অপারেশন হলো। অপারেশন হওয়ার এখন এখন এই এই মুহূর্তে দাঁড়িয়ে আবার সেম জিনিস দেখা দিচ্ছে, এখন MRI করা হয়েছে, MRI রিপোর্ট দেখে বলছে যে আবার ওটি করাতে হবে, এখনো নাকি সোর্স রয়ে গেছে। আমি যে টিভিতে এতবার করে পই পই করে বলে দিই, আমার যে পাইলস বা ফিস্টুলার যে অনুষ্ঠানটায় বলে দিয়েছি, প্রতিদিন লাইভ শোয়ে বলে দিই যে এখনো ডাক্তার জন্মায়নি যে পাইলস বা ফিস্টুলাকে অপারেট করে সারাতে পারে। আমি এত বড় কথা বলে দিলাম, যদি কোনো MS ডাক্তার এই অনুষ্ঠান শুনে থাকে তো সেও বুঝুক, আমাকে ফোন করে জানাক যে আপনি কথাটা ভুল বলছেন। হ্যান্ডেল করতে পারবো না, অন্য ডাক্তার দেখো। সেটা তুমি নিজে থেকেই বলতে পারবে, যেহেতু তোমার বাড়ির পেশেন্ট সুস্থ হয়েছে, তুমি আমার হসপিটালে এসেছো, তুমি আমাকে জানো, আমার অনুষ্ঠান দেখো, সেটা আমাকে বলার কি প্রয়োজন আছে? সিরিয়াস তো তোমরা করেছো, তোমার দাদা তো সিরিয়াস ছিল না, তোমরা ইচ্ছা করে করলে তো সিরিয়াস এটা, তাই না? তুমি একটা কাজ করো বাবা, একটু শোনো, একটু শুনে নাও এবার, মাথায় এবার শোনো, বুঝে গেছি কি বলছেন। এই ধরনের ডিজিজ গুলো হোম রেমেডিতেই সারিয়ে ফেলা যায়, কিন্তু এখন যা কেস হয়ে গেছে এটাতে ওষুধ লাগবে। তার জন্য তোমাদের দাদা আসতে না পারে, দাদাকে বলো যে মোবাইলে ছবি তুলে পাঠাতে, জায়গাটা কি পজিশন আছে আমাকে দেখার আছে, 1 নম্বর। 2, তোমাদের বাড়ির যে কেউ এসে আগে মেডিসিন নিয়ে যাও, কারণ এটা থেকে যদি ওই জায়গা শোকাতে না পারো, ভিতরটা পচন ধরে যায়, ক্যান্সার হতে আর 6 মাস টাইম লাগবে, কেমন? তো সেই জন্য এখনও কিছু হয়নি, ওই জায়গা থেকে হয়তো রস গড়াচ্ছে, এরকম গড়াবে,
তো সেই যেহেতু অপারেশন করে ফেলেছে ওইগুলো অপারেশনে সারানো যায় না, ডাক্তাররা জেনে বুঝে এটা আমাদেরকে কি বলো পাতি বাংলায় বলা হয় মুরগি করা বোঝো, সেইটা করা হয় একদম, তারা জানে এটা সারানো যাবে না, আবার বলছে অপারেশন, আমাকে লিখে দিক প্রেসক্রিপশনে বাঁধিকে যে হ্যাঁ অপারেশন আবার সারবে। আবার করলে আবার নেক্সট ইয়ার, আমি লিখিত দেবো আমার দিক থেকে লিখিত দেবো, এবছর করবে আবার নেক্সট ইয়ার, যতক্ষণ ওই মানুষটা মারা যাচ্ছে ওরা ছাড়বে না। ঠিক তো আমি কোনো কন্ট্রাডিকশানে যাচ্ছি না, অ্যালোপ্যাথির সঙ্গে কন্ট্রাডিকশান না, বাট যেটা ভুল যেটা হয় না সেটাই কেন প্রচেষ্টা, লোক মানুষগুলোকে কেন বিপদে ফেলা শুধু শুধু, এরকম প্রচুর উদাহরণ আমার কাছেও আছে, বাদ দাও সেটা, এখন দাদার যে বিপদটা হয়ে গেছে সেখান থেকে ওভারকাম করতে হবে। সো যত তাড়াতাড়ি পারা যায় এসে মেডিসিন নিয়ে যাও বাবা, যতটা তার এমন কিছু দূরে থাকো না, উলুবেড়িয়া থেকে এখানে আসতে হয়তো ঘন্টা দেড়েক লাগবে মাত্র, ঠিক তুমি রাস্তাঘাট জানো আমার এখানে এসেছো একটা দিন, আর যদি দাদা আসতে পারে ইটস ফার বেটার, নিয়ে চলে আসো একদিন, কেমন? ওকে সেটাই তো বললেন, হলে তো আরো ভালো হয়, চলে আসুন আপনি আপনার দাদাকে নিয়ে, চলে আসুন, নিয়ে চলে আসো বাবা, চলে আসুন করে নিন, আর মাংস খাওয়া বন্ধ করো, মাংস খাওয়া বন্ধ করো। This is the fact, true fact of allopathy operation, right? So, এখনো অবধি এক গলা জল জলে ডুবে বলতে বললো সেই একটা কথাই বলবো, আই হেট অপারেশন। আমি বলছি না ওপেন হার্ট সার্জারি ওসব বড়ো বড়ো ডাক্তারদের বড়ো বড়ো ব্যাপার, কিন্তু যতক্ষণ মেডিসিনে ঠিক করা যায় আই উইল ট্রাই মাই বেস্ট ফর অল পেশেন্টস, এই একটাই কথা যে মেডিসিনে ট্রাই করো, মেডিসিনে সারাতে পারবে না, অপারেশন করে সারিয়ে ফেলা যায়। আপনাদের কি মনে হয়? আসছি আবার, কেউ রয়েছেন? নমস্কার, হ্যালো, নমস্কার, বলুন। আপনার কথা আমরা শুনতে পাবো না, টেলিভিশনের সাউন্ড, টেলিফোনে ঘর থেকে একটু বাইরে চলে আসুন। মাসির শরীর কি খুব ভারী? খুব ভারী চেহারা, কি করবে মানে, পড়ে গেছে, ডাক্তার দেখাওনি কেন? বাড়িতে বসে বসে মজা দেখছো তোমরা? তাহলে তো কমে যাওয়ার কথা, কোমরে একটু হালকা ব্যথা হয়েছে, কি ডাক্তার দেখিয়েছো? হাতুড়ে ডাক্তাররাও তো সারা এগুলো, তাহলে কি ডাক্তার দেখিয়েছো তোমরা? কোশ্চেন এটাই না, সামান্য পড়ে গিয়ে একটু কোমরে ব্যথা হয়ে যায়, কোথাও তো ভেঙে যায়নি, ফ্র্যাকচার হয়নি, সো তাহলে এমন কি ডাক্তার দেখিয়েছো তোমরা যে সামান্য এই পেনটাও যায়নি? আজকে কি কোনো শখে ফোন করে ফেললে, মানে আমাকে দেখে ইচ্ছে হলো ফোন করতে? নাহলে তো এটা সারিয়ে ফেলা যায় বাবা। দুই বছর, তোমাদের ছবি পাঠিও, আমি মিউজিয়ামে পাঠাবো, ক্যালকাটা মিউজিয়ামে। পড়ে গিয়ে বাথরুমে দুই বছর ব্যথা যন্ত্রণা পুষে রেখেছে, তোমাদের ছবিটা পাঠিয়ে দিও আমাকে। আচ্ছা ওষুধের নাম লেখো আগে, তারপর ছবিটা পাঠিও, কেমন? মাসির ছবি আর তোমার ছবি, দুজনের ছবিই পাঠিও, একসাথেই বাঁধাবো আমি। ওষুধের নাম লিখে নাও, জয়েন্টেক্স আর রিল্যাক্সি, জয়েন্টেক্স অ্যান্ড রিল্যাক্সি, এই দুটো ক্যাপসুল দুপুরে দুবার, দুপুরে দুটো একসঙ্গে আর রাতে খাবার পর একসঙ্গে, মনে থাকবে? জয়েন্ট এক্স অ্যান্ড রিল্যাক্সি, আর রিল্যাক্সি, ওকে? সত্যি লিখতে অসুবিধা হলে মানুষ কত অবহেলিত হয়, মানুষের জীবনটা দুটো বছর যন্ত্রণা পুষে রেখেছে, ওইভাবে রেখে দাও ফর ইওর ফ্যামিলি পার্সন, দে আর ওয়েল নোন অ্যাবাউট ইউ, সে পেন ফিল করছে, বাট হাউ ইউ রেসিস্ট। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ের বিষয়ে জানবো। বলুন। বলছি আমার মেয়ে না আপনার কাছে দেখায়। আচ্ছা, কি নাম? মা? ওর নাম পিঙ্কি দত্ত। আচ্ছা। ওর না মুখের মধ্যে না কিরকম হয়ে আছে, কিছু খেতে পাচ্ছে না, কিছু না, গলার মধ্যে না একটা ঠিক, এটা কি নতুন হলো মানে ঠান্ডা পড়ার পরে হয়েছে? এটা তা আমাকে জানাইনি কেন? কিন্তু
একে এত দূর এলো আমাকে জানানো দরকার ছিল, ঠিক আছে? সমস্যা নেই, একসাথে নেক্সট কবে আসার দিন আছে মা? মেয়ের আসার দিন কবে আছে ডেট? ও তো আপনাকে ভিডিও কলিং করে দেখিয়েছে। ও ভিডিও কলিং এও বলেনি, ওই জন্য লিখে। ঠিক আছে, আগামীকাল আবার ভিডিও কলিং এ আমার সঙ্গে কথা বলতে বলবেন অবশ্যই, এবং মুখের ভেতরটা আমাকে দেখাতে বলবেন, ওকে? ঠিক আছে, আমি ওষুধের নাম বলে দেবো, বাড়িতে ওষুধ পৌঁছে যাবে, চিন্তা নেই। ধন্যবাদ। যদি আপনার শরীরে 100টা রোগ দানা বেঁধে থাকে, যখন আসছেন, যখন মুখোমুখি বসছেন, তখন সব কটাই বলুন প্লিজ, লিখে আনুন, লেখাটা ভীষণ জরুরি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? কেন চিনতে অসুবিধা হচ্ছে মা? আধার কার্ডটা দেখাই। আচ্ছা, আগে যে ডাক্তার দেখিয়েছিলেন, এবার আপনি জবাব দিন, বুঝে গেছি। আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছিলেন, ডাক্তার যে দেখালেন, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে? মেয়েকে বলো গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা যে নাম্বারে কথা বলছো ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে পাঠিয়ে দিতে। আর কি কি সমস্যা হচ্ছে মেয়েকে লিখে পাঠাতে বলো, ঠিক আছে? আমি প্রেসক্রিপশন করব তারপর। ওকে, হ্যাঁ মা ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আগের ফোনটা নিশ্চয়ই, তবে হ্যাঁ আবার বলে দিই, ডোন্ট গো অপারেশন। ওই হুটহাট করে অপারেশনে গিয়ে এমন কিছু তাজমহল বানিয়ে ফেলবেন না আপনারা, যারা করেছেন তারাও বানাতে পারেননি। এমনি করতে আমি অপারেশনের বিরুদ্ধে নয়, ঠিক? এই যে ক্যান্সার হসপিটাল করেছি আমি, ওতেও কোনো অপারেশন হবে না, উইদাউট অপারেশন আগেও ছিল, এখনও থাকবে। কেউ রয়েছে বলুন। নমস্কার, নমস্কার, বলুন, কোথা থেকে বাবা, বাড়ি কোথায়? কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে, এমন একটা জায়গায় আসুন, একটু একটু বাইরের দিকে চলে আসুন, বাইরের দিকে, নেট পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ ঠিক ঠিক, জয় গুরু জয় গুরু। হ্যাঁ চিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ একদিন বেড়াতে বেড়াতে চলে এসো, আর দুর্গাপূজা বাবার আশ্রমে এলে না কেন? ওকে, আর দুর্গাপূজায় বাবার আশ্রমে যাওনি কেন? এবছর প্রথম দুর্গাপূজো হলো আশ্রমে যে। ঠিক, পরের বছর যেন মিস না হয়, দেখা হবে, অন্য কোথাও না হোক বাবার আশ্রমে তো দেখা হবেই। ঠিক আছে, ওকে, ভালো থেকো বাবা। ঠিক ঠিক, ওকে ওকে, চলে আসুন, যোগাযোগ করুন, আর আপনাকে নতুন করে কিছু বলবারই নেই। ঠিক, হ্যাঁ কোমরে ব্যথা নিয়ে শীত পড়েছে অভিজিৎ, দৌড়াদৌড়ির কাজ তোমার, নেটওয়ার্ক না হলে বন্ধ হয়ে যাবে তোমার নেটওয়ার্ক, তো কোমরে ব্যথাটাকে সারিয়ে নিতে হবে, ঠিক? আর বাবার আশীর্বাদ আছে, যখন চিন্তা করো না কিছু, সব ঠিক হবে। আরও একজন টেলিফোন লাইনে, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ এখন অব্দি আমিই তো বলছি বাবা, আর কে বলছে বলো। আবার অপারেশন করেছিলে? আমি এতবার বলি কি, আমার গরিবের কথা বাসি না, বাসি লাগে এতবার যে বলে দিই আমি, হার্নিয়া অপারেশন করাবে না, ফিস্টুলা পাইলস করাবে না, এতবার করে কি করতে বলি আমি, এখনো ডাক্তার জন্মায়নি এগুলোকে অপারেশন করে ঠিক করার। উফ, বলবেন তো আপনারাই,
তার জন্য দিদি ভাইকে নিয়ে একদিন বেড়াতে বেড়াতে আসুন, দিদিকে একটু দেখি। আপনি কোথায় থাকেন বলুন? হাওড়া থেকে একদিন বাসে করে হাওড়া স্টেশন, ওখান থেকে L238-এ একদম আমাদের হসপিটাল, একটা বাসেই। বারাসাত, বারাসাত শিশিরকুঞ্জ L238-এ চলে আসুন, ইচ্ছে হলে একদিন চলে আসুন। নিচের নাম্বারটা নোট করে রাখুন, আসতে অসুবিধে হলে ওই নাম্বারে ফোন করবেন, ওটা আমাদের হেল্প নাম্বার, গাইড নাম্বার। ওখানে আপনি কোথায় কিভাবে কখন আসবেন এভরিথিং আপনাকে গাইড করবে, আপনাকে গাইড করার জন্যই ওরা আছে। আরো একজন রয়েছেন টেলিফোন লাইনে, নমস্কার বলুন। হ্যাঁ হ্যাঁ যাবে 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 হবে কোথাও ভুলে গেলেও দেরি হলেও ইত্যাদি সব সময় আপনাকে হেল্প করবে, নাম্বারটা নোট করে রাখা আপনার, কোনোদিন প্রয়োজনে এসে যেতে পারি। কোন টপিকে ছিলাম আমরা? হোম রেমিডিজ নিয়ে শুরু করেছিলাম, প্রত্যেকটা রোগের হোম রেমিডিজ হয়, অবশ্যই হয়। আমাদের যে দ্রব্যগুণা টপিকটা আছে আয়ুর্বেদে, দ্রব্যগুণা মানে পৃথিবীর সমস্ত গাছ নিয়েই সেখানে রিসার্চ হয়েছে, আজকে থেকে নয় 5000 বছর আগে থেকে, তারও আগে যেগুলো ছিল আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, সেখানে চীনের হিউয়েনশান এসেছিলেন, সমস্ত বিপত্তন নিয়ে চীনে পালিয়ে গিয়েছিলেন। আপনার ইতিহাসে আমরাও ছোটোবেলায় এক পড়েছি, বাট বড় হয়ে যখন আয়ুর্বেদের হিস্ট্রি পড়েছি তখন জানলাম যে আরও অনেক বই চীন দেশে চলে গেছে, এখান থেকে নিয়ে চলে গেছে তারা। তো সুতরাং নাহলে আজকে আমাদের কাছে আরও স্টক থাকতো, এখনও যা স্টক আছে ভারতবর্ষের কাছে, এমন কোনো অসুখ নেই যার রেমিডিস নেই। এবার বললেন স্যার সব বলেন না কেন, ওই যে বললাম যে বাতাসার মর্যাদা দেয় খেপ মাথায় মুছে প্রণাম করে যায় তাকে দেওয়া উচিত, ঠিক না? আর যে ঠাকুরের প্রসাদ খেয়ে প্যান্টের পিছনে মুছে তাকে দিয়ে লাভ হয়? ঠিক লোককে সুপাত্রে দান বলে একে, আমি তাকেই বলি রেমিডিসগুলো, আপনারা ফলো করবেন। আমি সবাইকে বলি না, মাথাটা গরম হয় কিন্তু কুল ঠান্ডা রাখতে হয়, কি করবো আমি। হ্যাঁ আরেকজন রয়েছে, নমস্কার। নমস্কার বলুন। হ্যালো, বলবেন। হ্যাঁ দাদা ভাই বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন। ছয় বছর প্লাস, আচ্ছা। পেটে কৃমি হয়েছে বাবা, এক কথা একদম। আচ্ছা কি ওষুধ খাইছো সেটার উপর একটা জিনিস, আমি দুটো ওষুধের নাম বলে দিচ্ছি, দুরকম ভাবে খাবে। এক হচ্ছে, তুমি লিখতে পারবে না তবু আমি এখানে বলে রাখলাম, এটা রেকর্ড হচ্ছে তো ইউটিউবে থেকে যাবে, তুমি মোবাইলে গিয়ে ইউটিউব চালালে এই অনুষ্ঠানটাই আবার দেখতে পাবে তুমি। আমি তবু ওষুধের নামটা বলে দিচ্ছি, অ্যান্টি ওয়ার্মস। ছ বছর যেহেতু বয়স, তার এক চামচ করে ওর মাকে বলবে এগুলো শিখিয়ে দেবে। অ্যান্টিওয়ার্মস টনিকটা, ওটা একটা টনিক সিরাপ, এক চামচ হাফ কাপ জলের সাথে আর একটু মধুর সাথে মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দেবে, নাহলে একদিন খেয়ে তেতো লাগলে পরের দিন আর খেতে চাইবে না, ওই জন্য মধু মেশাবে, কোনো অসুবিধে নেই। দুই, প্রোলিভ আর মাল্টিজাইন দুটো লিভার টনিক, কারণ থুতু যে শুধু কৃমি থেকে হবে তা নয়, লিভার থেকেও হতে পারে, সেই জন্য লিভারের দুটো টনিকের নাম বললাম, প্রোলিভ আর মাল্টিজাইন। দুপুরে ভাত খাবার আধা ঘন্টা আগে 5 ml করে দুটো টনিক, আর রাত্রে খাবার আগে 5 ml করে দুটো টনিক, মনে থাকবে। ভুলে গেলে আবার ফোন করবো, আমি আবার বলে দেবো, চিন্তা করার কিছু নেই। আর পারলে ইউটিউব চলে যান, মায়া টিভি, ইউটিউবে চলে যান, YATV মায়া টিভি চ্যানেল, কোনো স্পেস দেবেন না। দেখবেন এই লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে দেখুন হোম রেমিডিজ, হ্যাশট্যাগ হোম রেমিডিজ। আজকে আমরা পার্ট 10 হ্যাঁ পার্ট 10 বলে দেখবেন ওখানে রয়েছে আপডেটেড, সো ওটা ফলো করুন, আবারও যা এই দেখছেন ওটা আবারও দেখতে পাবেন। রয়েছেন লাইনে কেউ? নমস্কার, টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো, আমি রামপুর এক থেকে বলছি। বলুন। এই তো মা বসে আছি আপনার জন্যই, বলুন। আমার মেয়ের না প্রচন্ড হাত ভাঙে। আচ্ছা, প্রচন্ড হাত পা। তার জন্য কি সিমটম কি দেখতে পাচ্ছেন? ঘাটে ঘাটে যন্ত্রণা হচ্ছে? না যন্ত্রণা শুধু হয় না, শুধু ঘাম ঘামে। ধাত বলছে? হাত ঘামে, শুধু হাত ঘেমে যাচ্ছে। হ্যাঁ, নার্ভাসনেস। আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি, না আচ্ছা দুটো বলছি, যদি একটা না পাও। এক হচ্ছে অশ্বগন্ধা রিষ্ট, অশ্বগন্ধা রিষ্ট
মানে এটা সিরাপে কিন্তু, আমি অন্য জনেদের অশ্বগন্ধা ক্যাপসুল বলি সেটা শুধু অশ্বগন্ধা, এটা কিন্তু অশ্বগন্ধা রিষ্ট সিরাপে, আর যদি ওটা না পান তাহলে অর্জুনা রিষ্ট, অর্জুন গাছের ছাল দিয়ে যেটা তৈরি হয়, একটা হয় অশ্বগন্ধা থেকে শিকড় থেকে, একটা হয় অর্জুন গাছের ছাল থেকে, দুটোর যেটা পাবে হাতের কাছে 3 চামচ করে দিনে দুবার খাবে, আগামী 60 দিন মানে 2 মাস কন্টিনিউ করবে একদম, ঠিক আছে। মেয়ে খুব নার্ভাস আপনার ভীষণ, মানে সে সব ব্যাপারেই একটু আতঙ্ক, একটু ভীতু ভাব, না যাবো না, ওটা পারবো না, এই ব্যাপারগুলো তার মধ্যে রয়ে গেছে। এটা যদি না সারান আগামী দিনে এই মেয়ের হার্টের প্রবলেম হবে, হার্ট হার্ট ব্লকেজ হতে পারে, হার্ট ফেল হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অনেক কিছু হতে পারে, কারণ এই হাত পা ঘেমে যাওয়া নার্ভের রোগ, এটা থেকে হার্টে প্রবলেম হয় বয়সকালে, এখন না, কেমন? ওকে চলো, যদি ভুলে যান, হ্যাঁ যদি ভুলে যান আবার এখানে ফোন করবেন, আমি ওষুধ পাঠিয়ে দেবো যদি না পান। সবাইকেই বলা থাকলো অনেক সময় ওষুধ বাইরে নাও পাওয়া যেতে পারে, সবার কাছে সব স্টক না থাকতে পারে, ঠিক, আমার এখানে এভরিথিং স্টক সব আছে, পাঠিয়ে দেবো। বলুন কে রয়েছেন, নমস্কার। নমস্কার ম্যাডাম, নমস্কার ম্যাডাম, নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর মহিষাদল থেকে শ্রাবণী দত্ত বলছি। হ্যাঁ শ্রাবণী বলুন। বলছি যে ডাক্তারবাবু আপনি বলেছিলেন আমার মেয়ে এসে লেবু খাওয়াতে, মানে এই বাচ্চাতে বমি করে বলে, বলছে 1 মাস ধরে খাইয়েছি, গাড়িতে উঠতে বমিটা এখন হচ্ছে না, এটাকে এখন সবসময় খাওয়াবো? শীতকালটায় খাওয়া, এই শীতকালটায় শীতেই লেবু খাওয়াতে হয়। আচ্ছা, আর একটা বলছি ডাক্তারবাবু, আমার মেয়ের হাতে ওই কেন বাবা, এই তো পূর্ব মেদিনীপুরে ঘুরে এলাম তো, তুমি এলে না কেন? পটাশপুরে যে আমি গেলাম, ও আচ্ছা, এই মাসে সামনের মাসে আবার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো শ্যামপুরে মেয়েকে নিয়ে আসবে, ঠিক আছে মা, ঠিক আছে। আচ্ছা বলছি স্যার, হ্যাঁ দেখুন, আমার 3 বছর আগে আপনার তখন অনুষ্ঠানটা দেখতাম না আমরা, ইউটেরাসে টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, ওনারা বলছে যে কি পেটে বাদ দিয়েছে একটা, কিন্তু এইখানটাতে আবার যে নাড়ি নিচ্ছে, মানে এক আঙুল নিচ্ছে, ওখানটায় না এক কাজ করো, যখন তুমি আসবে ঠিক করেছো, আসার সময় ওই আল্ট্রাসোনোগ্রাফিটা তোমার করে নিয়েছো, তোমার নিজের হোল অ্যাবডোমেনই করাবে, লোয়ার অ্যাবডোমেন করো না শুধু, তাহলে পুরো লিভারের খবরটাও পাবো, প্যানক্রিয়াসের খবরটাও পাবো, গল ব্লাডারের খবরটাও পাবো, ঠিক আছে? ওকে, সত্যি স্যার এটাই হচ্ছে সিরিয়াস, সুস্থ হতে চান না? না হচ্ছেও তো ভালো আছেন, এই যে গাড়িতে উঠে, গাড়িতে উঠে বমি হতো, কোনো ওষুধ আবিষ্কার হয়নি তার, টোটকা হোম রেমেডিতে সেরে গেছে, যাবেও মানে এই ধরনের মানুষগুলো মানে বিশ্বাস, অন্য কিছু না, আমি গঙ্গা জল খেতে বললেও খাবে, কেন বিশ্বাসটা করে, একটু সঙ্গে থাকবে, এটা আপনাদের হয়তো নেই। বলুন নমস্কার, কে রয়েছেন? বলুন দিদি ভাই, কোথা থেকে? ফুলিয়া, ফুলিয়া থেকে কল্পনা বসাক, কল্পনা বসাক, এই তোমাদের ওখানে তাঁতের কাজগুলো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বন্ধ আছে, খারাপ অবস্থা তাঁতের, হ্যাঁ হচ্ছে অল্প। আচ্ছা ঠিক, তোমরাও কি তাঁতের কাজই করতে মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তাঁতের কাজই, ঠিক আছে, তোমাদের বাড়ি তাহলে বেড়াতে গেলে তাঁতে শাড়ি আনা যাবে, গুড, ঠিক আছে। আচ্ছা আজকে কেন ফোন করেছো বলো? আমি ফোন করেছি মানে আমার কোমরের ব্যথা। কি ওই বসে বসে তাঁত বুনে বুনে? না না, তাহলে কোমরে যে আমার কোমরে সেটা এই লাম্বাই স্পন্ডাইলাইটিস আছে। বাহ, এই তো সুন্দর টপিক বলছে, তার মানে বেশ রিপোর্টগুলো পড়েছে, ভেরি গুড। আর কত কি প্রবলেম বলেছে, মানে স্টেনোসিস না ন্যারো, মানে কাছাকাছি হয়ে গেছে, চেপে গেছে না গ্যাপ হয়ে গেছে? বাবা, তুমি তো পুরো মেডিকেল কথা বলছো গো, নার্সিং ট্রেনিং নিয়েছো নাকি? চাকরি বাধা করে দিলাম, তুমি মাঝে মাঝে আমার সিটে এসে বসবে, আসবে এখানে, চলে আসবে। আচ্ছা শোনো, আমি এখন উপস্থিত, এখন দুটো ওষুধের নাম বলে দিই, ঠিক আছে? কারণ আর তেলটা যেটা বানাতে বলি সেটা তো নিশ্চয়ই জানো, 100 গ্রাম সর্ষের তেল, তাতে 4 কোয়া রসুন দেবে, দিয়ে ওটাকে ভালো করে গরম করবে, নামাবার পর একটু কর্পূর ছড়িয়ে নিয়ে ওই গরম তেলটা দিয়ে কোমরে উপর দিক থেকে নিচের দিকে টেনে মালিশ হবে,
নিচে থেকে উপর দিকে যাবেন না, মানে ঘাড়ের দিক থেকে হিপের দিকে, বুঝা গেছে? ইয়েস, মালিশটা হবে, হ্যাঁ, ওই তেলটা লাগাবার পর। এক নম্বর এটা, দু নম্বর হচ্ছে যে ওষুধের নাম লিখে নাও। তোমার বাড়ির ওখানে আয়ুর্বেদিক দোকান আছে? তবুও খোঁজ নিতে পারো, আমি তোমাকে একদম ক্লাসিক ওষুধই বলছি, যে যদি থাকে তাহলে তার কাছে থাকবে। বাত গজাঙ্কুশ বটিকা, বাত গজাঙ্কুশ বটিকা, বাত মনে রাখবে আর গজাঙ্কুশ মনে রাখবে, হ্যাঁ, বাত গজাঙ্কুশ বটিকা বা বাতান্তক গজাঙ্কুশ বটিকা। লিখতে পারবে না? ইয়েস, স্ট্রং, তোমার চাকরি বাঁধা, বুঝলে? কেউ আটকাতে পারবে না, তুমি এত ভালো স্টুডেন্ট। বাত গজাঙ্কুশ বটিকা, বাত গজাঙ্কুশ বটিকা, ওইটা দিনে দুটো করে খাবে, দেখবে তোমার সমস্যা সমাধান হয়ে গেছে। কেমন? ওই দু একদিন খেয়ে আবার রাখবে না, ওতে 60টা করে ট্যাবলেট থাকবে, মিনিমাম এক মাস করে, 3 মাস কন্টিনিউ খাবে, 3 মান্থসের কোর্স। আর মুসুর ডাল কাল থেকে বন্ধ থাকবে, মনে থাকবে? চলো, মুসুর ডাল খাবে না, মুসুর ডাল খাবো না। হুম, ব্যাস। আচ্ছা, এটা কি মুসুর কটা করে খেতে হবে? দুপুরে খাবার পর একটা, রাতে খাবার পর একটা। ঠিক আছে, ওকে, গুড ক্যান্ডিডেট, এরকম খুব কম পাওয়া যায়, এত ভালো তার স্টাডি। নিজের যে প্রবলেমটা হয়েছে, তার মানে সে নখদর্পণে তার ঠোঁটে পড়ে মাথায় রেখে দিয়েছে, এইরকম হওয়া দরকার আছে। থাইরয়েড কত ডাক্তারবাবু, থাইরয়েড হয়েছে তো বলো কত, সে তো আমি জানিনি, ডাক্তারবাবু করছে সেই জানে। আরে, এটা কোনো কথা হলো নাকি? আপনার প্রবলেম আপনি সেটা মাথায় রাখবেন না? ডাক্তারবাবু 10 বছর ধরে সুগারে ভুগছি, আজকে এসেছিল, তা রিপোর্ট আনি নাই, তা রিপোর্টটা লাস্টটা বলো কত আছে, সে তো জানি না ডাক্তারবাবু, বাড়িতে মেয়ের কাছে রিপোর্ট আসছে, ওখানে রয়ে গেছে। মানে নিজের প্রতি কোনো যত্ন নেই, কিছু জানার ইচ্ছাও নেই, সুগারটা বাড়লো না কমলো, কেনই বা আমার কাছে এলো, এরকম হলো হবে না, স্ট্রিক্ট। আগে দিদিভাইকে শুনলেন, রিপোর্ট মাথায় রেখে দিয়েছে। ফুলিয়া প্রত্যন্ত গ্রামে থাকে, সেখানে থেকেও কিন্তু তার স্টাডি, ওনাকে উনি যাই বলুক, যথেষ্ট শিক্ষা রাখে। কে রয়েছেন আমাদের? নমস্কার। নমস্কার, কাকদীপ। মানুষ মন্ডল যেন চেনা চেনা, আরেকবার করেছিলেন আপনি, মানে এর আগে ফোন করেছিলেন না? করেনি, ঠিক আছে, সমস্যা বলুন। হুম, কাকদীপে আমাদের চেম্বার আছে, কিন্তু ওখানে দেখা হবে, এই সামনের মাসেই ডেট আছে, আর হয়তো 10-15 দিনের মধ্যেই। হুম, হাঁচি হয় আর কাশি হয়, তাই তো? হাঁচি হয় খুব, ঠিক তো? আচ্ছা, তুমি টিভির দিকে শুনে তাকিয়ে তাকিয়ে শুনছো না? আচ্ছা, টিভির ঘর থেকে বাইরে চলে আসো, তোমাকে ওষুধের নাম বলে দিই। এক হচ্ছে ক্যাফাসিন, দুই হচ্ছে জিক্যান, ক্যাফাসিন আর জিক্যান, এই দুটো টনিক। কিন্তু দুটো টনিক আমাদের লক্ষ্মীকান্তপুরে যে চেম্বার আছে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে? লক্ষ্মীকান্তপুরে ঢোলা, ঢোলা বাজার যেখানে আছে ওখানে আমাদের চেম্বার আছে। আর যদি না পাও তাহলে এখানে ফোন করে জানাবে, ওষুধ পাঠিয়ে দিতে পারে। আমি দুটো ওষুধের নাম বলে রাখলাম, কিন্তু ঘরোয়া টোটকাটাও তোমায় বলে রাখি। এখন এই শো শেষ হয়ে গেলে একটু বাড়ির বাইরে গিয়ে দশকর্মার দোকান থেকে লবঙ্গ তেল নিয়ে এসো, লবঙ্গ তেল। লবঙ্গ তেল এনে হাফ বাটি জল নেবে, ছোট্ট স্টিলের বাটিতে অর্ধেকটা জল, তাতে 10 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে জলটা ফোঁটাও, ওইতে যে ভেপারটা উঠবে ওটা নাক দিয়ে নাও, ঠিক, নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে, রোজ রাত্রে শোবার আগে 3 মিনিট করে। তোমার হাঁচি এবং কাশি দেখবে 75% কমে গেছে, আর 25 যেটা পড়ে থাকলো ওটার জন্য দুটো টনিক বলে দিলাম, ক্যাফাসিন আর জিক্যান, ZICAN, 2 চামচ করে দিনে দুবার, ঠিক আছে? চলো, আরও একজন রয়েছেন টেলিফোন বাড়িতে বসে বসে ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে, আর সবাই হবে, এই সুযোগ আমাদের সময় ছিল না। হ্যাঁ দিদি ভাই বলুন, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন? দিদি ভাই বলুন। হ্যালো, হ্যাঁ, আমি কাঁচাপাড়া থেকে বলছি। এ তো বাড়ির কাছেই একদম, বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার হাজবেন্ডের 35-36 ইয়ার্স ওল্ড, আমার হাজবেন্ড, ওর সুগার আছে প্রায় 6-7 বছর হয়ে গেল, খুব খারাপ, সুগারটা কন্ট্রোলে ওষুধ খেয়ে খেয়েই মানে কন্ট্রোলে থাকছে, ওষুধটা একটু বন্ধ করলেই আবার সেই ফিরে যাচ্ছে, খুব খারাপ।
করলে মানে সমাধান, হাজবেন্ডের ছুটির দিনে একদম হাত ধরে জোর করে, এমনিতে কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে না লকডাউনে, তোমাকে হাজবেন্ডকে বলবে আমার বেড়ানোও হবে আর ডাক্তার দেখানো হবে। কেন মা বলে দিই, 36 মানে এখন অনেক কম বয়স, এই বয়সে যদি এরকম এত সুগার থাকে তার সেক্সুয়াল ডিসঅর্ডার হবে, নার্ভের সমস্যা হবে, হার্টের প্রবলেম হতে পারে, কিডনি ফেল হতে পারে, এতগুলো সমস্যা হয়ে যেতে পারে। তো সুতরাং তোমার লাইফটা আরও দুঃখ কষ্টে ভরে যাবে যদি এই প্রবলেমগুলো ওনার একটা দেখা দিয়ে দেয়, আর সুগার থেকে এগুলো হয়, তাই সেই জন্যই বলছি কোথাও শীতকালে বেড়াতে যেতে হবে না, বলো ডাক্তারের কাছে নিয়ে চলো, এটাই আমার কাছে এবছরের চাওয়া। ঠিক না, ওটা এক্সিমা না বাবা, ওটাকে রিং ওয়ার্ম বলে, মানে দাদের মতো রিং রিং। সে মা তোমার পয়সা আছে, তুমি খরচা করছো, আমার এত পয়সা কড়ি নেই, আমি একটু টোটকা বলে দেবো, দেখবে রেজাল্ট পেতে শুরু করেছে। কাল থেকে করবে তুমি বলো? পাঁচটা তুলসী পাতা, দুটো নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ বেটে একটা বাটিতে রেডি রেখে দেবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান করতে যাওয়া অবধি যে গ্যাপিং টাইমটা থাকবে ওই সময়টা লাগিয়ে পুরো ঘোরাঘুরি করবে। পাঁচটা তুলসী পাতা, দুটো নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ, এটা একদিনের জন্য বললাম, শুধু ওটা বেটে নিয়ে ওই জায়গায় লাগিয়ে দেওয়া, আর ঘুম থেকে উঠেই কাঁচা নিম পাতা একটা, দুটো তুলসী পাতা আর একটুখানি কাঁচা হলুদ খাইয়েও দেবে জোর করে। ওটা তো সুগারের জন্য বলেছিলাম মা, ওটা সুগারের জন্য বলেছিলাম। হ্যাঁ, তার সঙ্গে আমার ওষুধ তো যায়নি এখনো, ওষুধটা গেলে তুমিও অনেকটা নিশ্চিন্ত হবে আর হাজবেন্ডও অনেকটা নিশ্চিন্ত হবে, কেমন? ওকে, পারলে একদিন চলে আসুন। আসবে, এখন ছোট্ট ছোট্ট দুটোই, 36 একটা আর 30-40 হবে, গলা শুনে যা মনে হলো। তো এই বয়সে যদি এরকম গভীর হাই সুগার হয় জীবন শেষ হয়ে যাবে বাবা, একদম এটা করো না, অন্তত ওই রোগটাকে বেশি পাত্তা দেবে না, ওকে বডিতে পুষে রেখেছো তো জীবন শেষ, ডিভোর্স অবধি চলে যেতে পারে এমন রাস্তা হতে পারে। তো সুতরাং ডোন্ট ডু দ্যাট, একবার আসলে ক্ষতি কোথায়, নিজেরই তো শরীরটা ভালো হবে, এই যাবজ্জীবন মরার আগের দিন অবধি ডাক্তার কন্ট্যাক্ট করে দিয়েছে, তার থেকে ভালো না 4-5 মাস ওষুধ খেয়ে এটাকে সারিয়ে ফেলি। একেবারে সত্যি। কে আছে? কে রয়েছেন? নমস্কার, বলুন। হ্যাঁ দিদি ভাই, মানে বাংলাদেশ ওপারে দেখা যায় বাড়ি থেকে? হ্যাঁ, বাংলাদেশের ওপারে বর্ডার দেখ, গাছপালা দেখা যাচ্ছে? না না, দেখা যায় না, অনেকটা দূর আছে কিন্তু। ওহো, ঠিক, তাহলে ইচ্ছামতি ইলিশ উঠছে না? না না, ঠিক, বলুন কি করতে পারি বলুন। আমার ছেলের না মানে গলায় মানে প্রচন্ড কালো, সেই ভাত পড়ে গেলে যেরকম দাগ হয়, হুম হুম হুম, আপনার ছেলের ঘামে খুব দুর্গন্ধ হবে আর আপনার ছেলের হাত পা ঘামবে। তো বয়স কত তার? আচ্ছা, ছেলেকে বলবেন যে কোনোদিন যেন রূপোর কোনো চেন বা ওই সিটি গোল্ড এইসব কোনো চেন যেন গলায় না পরে, ওর চামড়ার ক্যাটাগরিটা একদম ডিফারেন্ট, পরলে ওখানে র্যাশেস তৈরি হবে, ঘা হয়ে যেতে পারে, ওই জায়গায় নিতে পারবে না। এই ক্যাটাগরি স্কিনগুলো আমরা জানি এরকম অনেকের হয় এবং ছোপছোপ হয়ে যায়, যে জায়গাগুলো শরীরে ভাঁজ পড়বে সেই জায়গাগুলো পুরো কালশিটে পড়ে যাবে পুরো। ঠিক, তাহলে ওষুধের নাম বলে দিই, কিন্তু খুঁজে পাবে তো, এটাই হচ্ছে সমস্যা, কারণ আমি যে ওষুধগুলো বলি আয়ুর্বেদিক দোকান ছাড়া, আয়ুর্বেদিক দোকান ছাড়া পাবে না। আমি তবুও বলে রাখি, পি সরলিন জেল, পি সরলিন জেল মনে থাকবে, এই মলমটা চামচে হালকা গরম করে ওকে রাতে শুতে যাবার আগে নিজেকেই বলবে লাগিয়ে নিতে, অথবা তুমি লাগিয়ে দিও, ছোট্ট বাচ্চা তো। আর খাবার জন্য দুটো টনিকের নাম লেখো, মঞ্জিষ্ঠা কাড়া, মঞ্জিষ্ঠা আর একটা হচ্ছে খাদিরা রিস্ট, মঞ্জিষ্ঠা আর খাদিরা রিস্ট এই দুটোকে 3 চামচ করে দিনে দুবার খাওয়াবে, দেখবে একদম ঝকঝকে স্কিন হয়ে গেছে, কেমন? কিন্তু ইউটিউবে গিয়ে যাদের যাদের বলছি ইউটিউবে গিয়ে গুলো নোট করে নিন, আপনার মোবাইলে আমরা আছি তো সবসময়।
হ্যাঁ নমস্কার, কোথা থেকে ফোন করেছেন, কে রয়েছেন? নিশ্চয়ই বলতে পারবেন, আপনার বয়স খুব দরকার ছিল, খুব দরকার ছিল। হ্যাঁ ঠিক, খুব দরকার ছিল দিদি। ইচ্ছে হয় ঠিক 100 বার, না এটাকে আমি অস্বীকার করতে পারলাম না, বলে ফেলুন। হ্যাঁ হোক না টিভিতে, এখন আপনার সঙ্গে আমার সরাসরি কথা হচ্ছে, বলুন। কে আবার আধার কার্ড দেখাতে হবে আপনাকে? আমি সারা দিনে 4 বার 5 বার আধার কার্ড দেখাতে হয় আমার লোককে, ঘোর অপমান, ঘোর অপমান। হ্যাঁ ঠিক, এবার বলে ফেলো। আবার বলুন দিদি ভাই, আর একবার বলুন জায়গাটা কোথায়, কোন একদিন আসুন না, হোমিওপ্যাথি ডাক্তারকে এত পয়সা দিতে পারেন, আর আমাকে দুটো পয়সা দিতে পারেন না, এতগুলো বাচ্চাকে নিয়ে খাই, আমার 76 খানা বাচ্চা, ভাবুন আপনি। একদিন আসুন, আমাকে কি দেখতেও ইচ্ছা করে না? রোজ টিভিতে দেখছেন, একবার সরাসরি দেখুন, চলে আসুন। কোথায় থাকেন দিদি? আরে কাছে তো, কল্যাণী একদম কাছে। কেন যাওয়া যাবে না? কেন যাওয়া যাবে না মা, চলে এসো, একটা দিন চলে এসো। আচ্ছা আচ্ছা, তাহলে ওষুধের নাম বলে দি, লিখে নাও খাতা পেনার দিকে, সুন্দর করে ফেলো না, আমি নাহলে ট্রেন পাবো না। এখন তো সময় দেওয়া যাবে না। হ্যাঁ, এক হচ্ছে লিখে নাও, অশ্বগন্ধা ক্যাপসুল নেবে, অশ্বগন্ধা ক্যাপসুল, গন্ধা ক্যাপসুল। হ্যাঁ, আর একটা ট্যাবলেটের নাম লেখো, সিংহনাদ গুগ্গুল, সিংহ লেখো, সিংহ, তার সঙ্গে নাদ লেখো, সিংহনাদ গুগ্গুল, দিনে দুটো করে। ইয়েস গুগ্গুল, গুগ্গুল, জিইউ। আচ্ছা তুমি বাংলায় লিখছো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, যে কোনো আয়ুর্বেদ দোকানে দেখালেই পারবে, সিংহনাদ গুগ্গুল, ঠিক আছে? ওকে, যদি আয়ুর্বেদ ওষুধের দোকানে যান, ওটা দেখাবেন, পেয়ে যাবেন। ইউটিউবে চলে যাও, সেখানে গিয়ে আবারও হ্যাশট্যাগ হোম রেমিডিস পার্ট 10 সার্চ করলেই পেয়ে যাবেন। আরও একজন টেলিফোন লাইনে, নমস্কার, কে রয়েছে? হ্যালো নমস্কার, হ্যাঁ বলুন। নিশ্চয়ই, কোনো টিকিট করতে হবে না, বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি তো। নরমাল, কে বলেছে? এ তো নরমাল আছে, সুগার নেই তোমার মায়ের। হ্যাঁ যেটা আছে একদম কারেক্ট চলছে, কারণ সুগার নরমাল আছে, যে ওষুধ চলছে ওটাই বেস্ট। খালি মাকে বলে দাও কালকে সকাল থেকে যেন কারি পাতা 10টা আর কাঁচা হলুদ একটুখানি খায়, তাহলে যে ওষুধটা খাচ্ছে ওটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, ওষুধ ছাড়া বাঁচবে, ঠিক আছে? চলো। আবার কি, আরো বাকি আছে? ওটা সুগার আছে বলেই করছে, সুগারটা একদম নর্মাল থেকে যাবে, দেখবে আর হচ্ছে না। বাড়িতে যদি ফ্রিজ থাকে, বরফ নিয়ে বরফ শেক দেবে, বরফ শেক, যে কিউবগুলো হয় বরফের, বরফ শেক দেবে, কটা দিন করো ঠিক হয়ে যাবে। ফ্রিজ নেই তাহলে? শীতকাল, এখন জল ঠান্ডা পাবে, ঠান্ডা জলে থালার মধ্যে জল নিয়ে চেয়ারে বসে থালার মধ্যে পা ডুবিয়ে বসে থাকবে, ঠিক আছে? ওকে। আরও একজন রয়েছেন টেলিফোন লাইনে, নমস্কার, কে রয়েছেন? বলুন। হ্যাঁ বলুন, একদম একদম সেটাই চলুক। ঘড়ির কাঁটা আমাদের কত সময় বলছে? ঘড়ির কাঁটা আর মাত্র 4 মিনিট, লাস্ট ফোন নেব, লাস্ট কল। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন দাদা ভাই। মায়া টিভি? হ্যাঁ
হ্যাঁ, বলার আগে অ্যালার্জি টেস্ট হয়েছে কিনা সেটা জানতে চাইবো। হ্যাঁ, অ্যালার্জি টেস্ট, আইজি অ্যালার্জিটা কি টেস্ট হয়েছিল কোনোদিন? না না, টেস্ট হয়নি, মানে আমার হঠাৎই এরকম মানে পায়ে জাঙ্গে এরকম কিন্তু জায়গায় ছোট ছোট হাতে পুরুতে এই ঘামাচির মতন হয়েছে। হুম, সেগুলো না চুল কাটছে, চুলকে চুলকে ওগুলো এখন আবার বড় হয়ে মানে একটু টানা বড় বড় মানে মশা কামড় লাগে আমার ওরকম লাগছে লাগছে হয়ে যাচ্ছে। ঠিক, আগামী মঙ্গলবার আপনার জন্য ডেট রাখা হলো একদম বাড়ির লোককে নিয়ে সরাসরি একদম আমাদের বারাসাত হসপিটালে। ঠিক, বারাসাত শিশিরগঞ্জ মধ্যম গ্রামের পর স্টপেজেই, মানে বারাসাত একবারে চাপাডালি অব্দি যেতে হবে না, একটা বাসেই আপনার বাড়ি থেকে এখানে যাবার আসার রাস্তা আছে, একটা বাসেই যাওয়া যায়। হুম, আপনার বাড়ির সামনে দিয়ে বারাসাতে বাসগুলো যায়, তো একটা দিন আসতে হবে। আগামীকাল সকাল থেকে শুনে নিন এবার, নিম হলুদ আর ফিটকিরি বেটে নিয়ে যেখানে যেখানে হয়েছে স্পটগুলো দেখতে পাচ্ছেন দানা দানা বড় বড় হয়ে যাচ্ছে ওখানে লাগান নিম হলুদ আর ফিটকারি। ফিটকারিটা কিন্তু দিতেই হবে, ওটাই মেন অ্যান্টিসেপ্টিক। হুম, এক নম্বর এটা লাগাবার জন্য গেল। দুই, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একটি নিম পাতা আর একটুখানি কাঁচা হলুদ আগে খাবেন, কেমন? ডিম বেগুন চিংড়ি মাছ সামুদ্রিক মাছ ওল কচু পুঁই শাক বন্ধ থাকবে আগামীকাল থেকে, আজকে যা খাবার সব খেয়ে নিন, কাল থেকে আর এগুলো খাবেন না। ডিম বেগুন চিংড়ি মাছ সামুদ্রিক মাছ সমুদ্রের মাছগুলো বন্ধ রাখবেন, নাহলে আপনার এই সমস্যা সারবে না, ডাক্তারকে দোষ দিয়ে লাভ নেই, আপনি নিজেরই রোগটা বাড়িয়ে ফেলছেন। আপনি আসলে অ্যালার্জি কোথায় কিসে অ্যালার্জি ওটা জানেন না বলেই সেই খাবারগুলো শরীরে যাচ্ছে আর এটা বেড়ে যাচ্ছে, কেমন? অ্যালার্জি যাদের হয় আপনার মতনই সবাই হয়, কেউ জানতে পারে না কিসে অ্যালার্জি। ঠিক, তো ওগুলো আমি পরে টেস্ট করেই নেবো আপনি যখন আসবেন, কিন্তু কাল থেকে যেটুকু বলে দিলাম ওটা করতে থাকুন, আর মঙ্গলবার উইদাউট ফেল এটাকে বাড়াবেন না, চলে আসুন, কেমন? থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ হয়ে উঠুন। আজকে যেহেতু সময়ে আর বেশি মাত্র আমাদের নেই বেশ, সো স্যার আমরা যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম হোম রেমেডিজ, প্রত্যেকটা মানুষের যা যা শরীরে অসুখ থাকে প্রত্যেকটা রোগের হোম রেমেডিজ আছে, কিছুটা আমরা বলা সম্ভব হলো, আবারও নেক্সট এপিসোডে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন, কারণ মায়া টিভি চ্যানেলে আমাদের যারা সাবস্ক্রাইব করেছেন বেল আইকনটা প্রেস করে রাখবেন। হ্যাঁ, এইটা বলে দেওয়া দরকার, যারা ইউটিউবে যাচ্ছেন হাতে অ্যান্ড্রয়েড আছে না, হাতে অ্যান্ড্রয়েড ফোনে মায়া টিভিতে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, মায়া টিভিতে গিয়ে MAYA টিভি লোগোটা দেখতে পেলেই ওখানে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন। এতে সুবিধা কী বলে দিই, দুটো, এক হচ্ছে আপনাকে সবসময় টিভিগুলো দেখতে হবে না, যখনই আমি আসবো সরাসরি আপনার মোবাইল আপনাকে বলে দেবে, সিগন্যাল দেবে যে আমাদের লাইভ হচ্ছে, এমনই হোম রেমেডির অনুষ্ঠানটা নিশ্চয়ই খুব একটা খারাপ লাগে নি, কেন আপনাদের নিয়েই তো অনুষ্ঠান, আমাকে নিয়ে তো নয়, সুতরাং আপনাদের জন্যই অনুষ্ঠান। একজনের সমাধানে কতজনের সমাধান হচ্ছে বলুন তো, যে জন্য এই অনুষ্ঠান দেখে আপনার কিন্তু লাভ আছে। অ্যালার্জি অনেকেই আছে, আজকে হয়তো সবাই ফোন করতে পারলেন না, বাট যে রেমেডিটা বলে দিলাম সেটা আপনিও তো করতে পারেন, ফোন করতে হবে এর কোনো মানে নেই, কারণ মন দিয়ে অনুষ্ঠানটা শুনলেও কিন্তু আপনি অনেক কিছু পাবেন। তো এরকমই ইনফরমেটিভ শো ফর হোম রেমেডিস, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, এখনই ইউটিউবে যান আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আরেকটা সুবিধা কী হচ্ছে, যাদের যাদের ওষুধ বলে দিই বা হোম রেমেডিস বলে দিই, কঠিন কঠিন নাম সংস্কৃত নামগুলো আমাদের স্টুডেন্টসরাই অনেক সময় ভালো করে লিখতে পারে না, তো আপনাদেরও লিখতে হয়তো ভুল হতে পারে, সেই জন্য ইউটিউবটা বারবার চালিয়ে আপনি কিন্তু সঠিকভাবে লিখতে পারলেন, অথবা লিখলেন না ডাইরেক্ট আপনি আয়ুর্বেদ দোকানে গিয়ে ইউটিউব চালিয়ে শুনিয়ে বলুন এই ওষুধটা আমাকে দিন, তাহলেও তো হয়ে গেল। তাহলে ইউটিউবটা হাতে রাখা দরকার, এত আজে বাজে সারাদিন অনুষ্ঠান দেখছেন, সাবস্ক্রাইব করছেন, টিকটক করছেন, একটা তো সারাদিনে কাজের জিনিস করুন, মায়া টিভিতে গিয়ে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব। আজকে যারাই আমার টিভির সামনে বসে আছে, আমার ফ্যামিলির লোক, পুরনো লোকেরা আছে যারা, সবাই আমার পরিবার যদিও, তো সুতরাং এই 5:30 শোয়ে প্রতিদিন আপনার আসবো, এভরি ডে 5:30 থেকে আপনার অপেক্ষা করবেন এই হোম রেমেডি নিয়ে। আর আপনাদের যা যা অনুষ্ঠান দেখতে ইচ্ছা হয় ইউটিউবে কমেন্টস আছে সেখানে লিখুন, এই সাবজেক্টের উপর অনুষ্ঠান দেখান, আমরা সেটা দেখাবো, চেষ্টা করব। আমরা সব ব্যাপারে এক্সপার্ট নই, কিন্তু চেষ্টা করতে তো অসুবিধা নেই। জীবন আর জীবন নিয়ে কত কিছুই রঙিন স্বপ্ন, ক্যানভাস, আনাচে কানাচে লুকিয়ে থাকা দুঃখ, সবকে নতুন করে জানার জন্য জিন্দেগিতে চোখ থাকো প্রত্যেক শনি এবং রবিবার রাত্রি 8টায়। আজই আছে, আজকেই আছে রাত্রির 8টায় অসাধারণ একটি অনুষ্ঠান, আপনারা হয়তো দেখেননি, অনুষ্ঠানের নাম হচ্ছে জিন্দেগি। খুব মন দিয়ে শুনবেন, বাড়িতে চিৎকার চেঁচামেচিতে নয়,
সাউন্ডটা মিডিয়াম রাখুন টিভির, আর মন দিয়ে শুনতে থাকুন, উদাহরণগুলো এক্সাম্পলগুলো শুনতে থাকুন, বাচ্চারা নতুন প্রেরণা পাবেন, আবারও আপনাদের সাথে যারা বাঁচতে ভুলে গেছেন, যারা জীবনে হেরে গেছেন, তাদের জন্য জিন্দেগি। আজকের মতো এখানেই বিদায় নেব, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে নমস্কার, বিদায়।